আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন সেই দিন গান গাইছিলেন খাজায়, যেই দিন গান গাইছিলেন খাজায়, যেই দিন আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন সেই দিন গান গাইছিলেন খাজায়, যেই দিন যেই গান গাইছিলেন খাজায়, যেই দিন আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন সেই দিন গান গাইছিলেন খাজায়, যেই দিন যেই দিন গান গাইছিলেন খাজায়, যেই দিন ছিল কেন, জমিটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, সেই দিন সেই দিন গান গাইছিল খাজায়, যেই দিন যেই দিন গান গাইছিল খাজায়, যেই দিন সুর দিয়া
খাজার শানে শুরু করলেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনার কাছ থেকে একটু শুনি যে গান শেখার সেই শুরুর গল্পটা খুব ছোট করে। ধন্যবাদ। আসলে বলতে গেলে তো অনেক কথা, তো আমি ছোট করে যেহেতু আসলে অনেক ছোটবেলা থেকে আমি গান করি। আমার হাতে খড়ি হচ্ছে বেসিক্যালি আমার আম্মু, আমার আম্মুর প্রেরণায় আজ এত দূর এসেছি। যতটুকু মানে পরিবারে কি সাংস্কৃতিক আবহ ছিল নাকি আন্টির ইচ্ছা ছিল? আমার আমার একটা ভাইয়া গান করতেন, তো উনি আসলে বেঁচে নেই, তো মায়ের ইচ্ছাতেই আমি আজকে গান শিখেছি এবং গান করছি, এতটুকুই। আচ্ছা, হাতে খড়ি আন্টির হাতেই ছিল? হ্যাঁ।